গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলা উঠে রান্নাঘরে আমি এখানে বানাচ্ছি টিটুর জন্য আমলকি হত্তুকির একটা মিক্সচার আছে, তো সেটা গরম জলে গুলে ওকে দিই সকালবেলায়। এটাই মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর অলসো ওয়েলকাম টু আর ফ্রেশ নিউ ব্লগ। তো সকালবেলা আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, আমি 6:30 উঠছি আজকে, মানে 7টায় উঠেছি, ফ্রেশ হতে হতে 7:30, মানে 1 ঘন্টা মতন লেট হয়ে গেছে। তো ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, কিছু জামাকাপড় কেচেছি টুকটাক, অল্প একটুখানি সেগুলো কেচে মেললাম, ঠাকুরঘরটা মুছে দিয়েছি, চাটা আমার অলরেডি হয়ে গেছে। আজকে ব্লগ করিনি ওই টাইমটা, কারণ একটু তাড়াহুড়ো ছিল, বুঝতে পারছি। শুধু চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তাই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। চলো দিনটাকে এখন স্টার্ট করি। বুধবারে আমি গণেশ ঠাকুরকে লাড্ডু দিয়ে পুজো দিই, আর আজকে হচ্ছে বুধবার, তো আমি এখানে 4টে লাড্ডু সাজিয়ে নিচ্ছি। ওয়েল, পুজো সেরে আমি এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি, আর বাইরে এত রোদ কি বলবো, আমি এখানে থুপে থুপে দেখো সানস্ক্রিন লাগাই প্রত্যেক দিনে, তাই যতটা স্কিন আমার এক্সপোজ হয় পুরো জায়গাতে আমি সানস্ক্রিন লাগাই। দেন তোমরা জানোই আমার যেখানে অ্যাকনে স্পট আছে সেইটুকু জায়গা শুধু আমি কনসিল করি, ব্যাস ওইটুকুই। তারপর আমার খিদে পেয়ে গেছিলো, তো এখানে আমি ভাত আর ফুলকপির তরকারি হয়েছে এখানে সয়াবিন দিয়ে, সেটা খাচ্ছি, কারণ টিটুও রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি, আর আয়না নিয়ে আমরা কানাকাড়ি করি, তাই আমি অর্ধেক রেডিও এখানে খেয়ে নিচ্ছি। স্কুলে যাচ্ছে, তাই খুব বেশি অর্নামেন্টসের প্রয়োজন নেই, আমি শুধু একটা ঝুমকো পরেছি সিলভারের, আর হাতে একটা ঘড়ি পরে নিয়েছি ব্ল্যাক কালারের। দেন আমি চুলটাকে আঁচড়ে নেবো, কারণ আগের দিন আমি ফিরে এসে শ্যাম্পু করেছিলাম, আর তারপর থেকে চুলটা সেইভাবে আমি আঁচড়াইও নি, যেন একটু নট হয়ে গেছে চুলের মধ্যে, তো চুলটাকে ভালো করে আঁচড়াচ্ছে এ যায়। তার মধ্যে আরেকদিন চলে এসছে আয়না নিয়ে আমাদের চলে কাড়াকাড়ি, ও রেডি হচ্ছে, ওখানে ও বেরোবে, সাথে সাথে আমিও রেডি হচ্ছি, আর আমাকে কিছুতেই আয়না ছাড়বে না, আমি কোনোভাবে সাইড হয়ে, ঠিক আছে, দেখছি। আর বারবার ওকে বলছি একটু সাইডে সরো, একটু সাইডে সরো, আর এখানেও ওর কার্টুন বানা করে যাচ্ছে শাহরুখ খানের মতো। যাই হোক, আজকে আমি চুলটাকে ভালো করে বেঁধে যাব, কারণ আগের দিন আমার চুলটা আমাকে খুব প্রবলেমে ফেলেছিল, সামনে বারবার খালি ছোটো চুলগুলো চলে আসছিলো, তাই এখানে দেখো আমি এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে সামনের পাটটাকে এরকম করে ঢুকিয়ে দিচ্ছি, যাতে আমার সামনে কোনোভাবে চুলটা না আসে, দেন ক্লিপ দিয়ে সিকিওর করে দিচ্ছি। আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম যে চুলটা বেনুনি করে নেবো, কিন্তু স্মুদিং করার চুলে কী বলো তো, বেশি বারবার বেনুনি করা যায় না, তাহলে চুলটা কী হয়েছে আমার দেখতেই পাচ্ছ, বেঁকে গেছে। তো আমি সেই জন্য একটা এখানে শুধুমাত্র একটা ঝুঁটি মতন করে নিয়েছি, তারপর একটুখানি ছোট্ট করে একটা টিপ পরে নিলাম, আর টিপটা যদিও যেতে যেতে আমার কাছে ছিল না, রাস্তাতেই কোথায় পড়ে গেছে। রেডি হয়ে গেছে, কারেন্টটাও তার মধ্যে চলে গেছে, অন্য নেব, টিফিন ওখানে আমাকে দিয়ে দিয়েছে, আজকে টিফিনে নিয়েছে চাউমিন, ওখানে গিয়ে না হয় দেখাবো টিফিন আওয়ার্সের সময়, ব্যাগে ঢুকিয়ে নিই, আর চলো এবার যাওয়া যাক। ওয়েল, স্কুলে চলে এসেছি, আর স্কুলে যে মানে এসেছি না কীভাবে এসেছি আমি জানি, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এখানে প্রেয়ার স্টার্ট হবে সবাই, এই জন্য দেখো ভেতরেই আজকে দাঁড়িয়ে আছে প্রেয়ার করার জন্য, মাঠে দাঁড়ায়নি। আর এই স্কুলে আমি দেখেছি প্রত্যেক দিন কী হয়, মাইক নিয়ে বাণী পাঠ হয়, নাহলে খবর পড়া হয়, যে সামনে দেখো সবাই সেটা করছে, দেন প্রেয়ার স্টার্ট হয়। রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 3 কি অ্যাবসেন্ট? হ্যাঁ। রোল নাম্বার 4, 5, 6, 7, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, বাড়ি কি দল করে আসেনি, 50, সবাই বসো। পুষ্টিটা আজকে ম্যাম যেরকম বললো আমি তোমাদের পুষ্টিটা স্টার্ট করবো, আর ম্যাম শ্বসনটা যেরকম করাচ্ছে ওরকম ম্যাম করবে। তো আমার নাম হচ্ছে পূজা, তো প্রথম দিন তোমাদের সাথে একটা আলাপ করে নেওয়া দরকার, ঠিক আছে? পরপর এখন হয়তো আমি কিছুদিন তোমাদের ক্লাস করাবো, হয়তো এই চ্যাপ্টারটা কিছুটা আমি টেনে নেবো, ঠিক আছে? চলো শ্বসনটাই বের করো। একটা ক্লাস করালাম, সেটা ফার্স্ট ক্লাস ছিল, তো সেই জন্য অ্যাটেন্ডেন্স নিতে হলো, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। এখন আমরা সবাই মিলে এখানে বসে আছি, এখানে ওরাও রয়েছে, আর এখন আমরা একটুখানি খিদে পেয়ে গেছিলো, এখনও টিফিন আওয়ার্স নয়, পরে হচ্ছে টিফিন আওয়ার্স, কিন্তু তাও আমরা একটুখানি খেয়ে নিলাম। একটুখানি আমি আজকে এনেছি হচ্ছে টিফিনের চাউমিন, টিফিনের পরে আমার আজকে আরেকটা ক্লাস আছে।
ওয়েল এখন ক্লাস নেই আমার, স্কুলটা ঘুরে দেখছে। আর এই জায়গায় দেখো, এইটা হচ্ছে জলের জায়গা, বেশ সুন্দর না, পৃথিবীর মতন করেছে। এখান দিয়ে সবাই দেখো জল ভরছে। ওইটা হচ্ছে আমাদের স্টাফ রুম, যেখানে দেখো জল ভরছে। এই জাস্ট বাড়ি এলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে, বাট লাকিলি আজকে জল জমেনি, নাহলে আমার নতুন জুতো আজকে আবার পুরো চ্যাপচ্যাপে হয়ে যেত। এই জাস্ট বাড়ি ঢুকলাম, মানে যাওয়া আসায় না আমাকে মোট চারবার শুধু ব্রিজ টপকাতে হচ্ছে, পুরো পাগুলো আমার স্টিফ হয়ে গেছে, তাই যেগুলো এত ব্যথা করছে। যাই হোক, ফ্রেশ হই, প্রচণ্ড হিউমিডিটি, প্রচণ্ড গরম লাগছে, ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে দিয়ে তারপরে কথা বলছি। হয়েছে আজকে রান্না, এখানে হচ্ছে ইলিশ মাছ, মুসুর ডাল, এখানে হচ্ছে সোয়াবিন দিয়ে, তারপরে এটা কি, এটা আরে ভুলেই গেছি, ফুলকপি, ফুলকপির ঝোল। আমি তো ইলিশ মাছ খাই না জানো তোমরা, তাই আমি এখানে একটুখানি পোচ করে নিলাম, পোস্ত আর নেই, ছড়িয়ে গেছে। পড়তে বসলাম, এখন তোমাদের একটা জিনিস দেখায় যেটা কিনা প্রচুরবার কাটাকাটি হয়, খাতায় আমি ফেয়ার করে লেখার পরেও প্রচুর কাটাকাটি হয়, কারণ রুটিনের কোনো ঠিক নেই। সেটা হচ্ছে আপাতত আমার রুটিন, তো 6 এর আমার দুদিন ক্লাস থাকে, 7 এর আমার দুদিন ক্লাস থাকছে, 8 এর একদিন থাকছে, 9 এর দুদিন থাকছে। আজকে বুধবার ছিল, আজকে দেখেছো 9 এর ক্লাস আমি নিয়েছি সকালবেলা, আমার আজকে অ্যাটেন্ডেন্সের খাতা দেখেছো, তো আজকে 9 এর ক্লাস ছিল, 3 দিন সেটা কেটে আবার 8 এ দেওয়া হয়েছে। আবার এখানে আমার ক্লাস 10 এর ক্লাস ছিল, সেটা কেটে আবার মানডে করা হয়েছে, পুরো হজবড়লো হয়ে গেছে। মর্নিং এভরি ওয়ান, ওয়েলকাম টু দ্য নেক্সট ডে। কালকে বাড়ি ফিরে এসে সেরকমভাবে খুব একটা ব্লগ করিনি, কিন্তু একটু তাড়াতাড়ি ফিরেছিল, তো আমরা একটুখানি একান্তে সময় কাটাচ্ছিলাম, এরকম একটা ব্যাপার, মানে আমরা একটু গল্প টল্প করছিলাম আর কি, তো আর পড়ছিলাম, আমি ঠিক আছে আজকে ব্লগ করবো না, এত গাড়ি যাচ্ছে, আমিও এবার বেরোবো, ঠিক আছে রেডি হয়ে গেছি, অলমোস্ট আজকে 5 মিনিটস লেট, ব্যাগও গোছানো হয়ে গেছে, টিফিন টিফিন সব গুছিয়ে নিয়েছি, আজকে স্কুলে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, চলো আমার দেখা হচ্ছে স্কুলে গিয়ে। থেকে নামলাম, এই ব্রিজ টপকাতে টপকাতেই আমি রোগা হয়ে যাবো, আমি বুঝতে পাচ্ছি। ওরে বাবা, যাওয়ার সময় নৈহাটিতে একবার ব্রিজ টপকাতে হয়, এখানেও একবার ব্রিজ টপকাতে হয়, এখন অটোর দিকে যাব। যতক্ষণ বাড়িতে থাকি একরকম ওয়েদার থাকে, আর বাইরে বেরোলেই দেখো পুরো ধরধর করে ঘামে, মানে ট্রেনে টিপটাও গেল, এত গরম আর পারা যাচ্ছে না। ওয়েল, আজকের মতন আমাদের ক্লাস শেষ, আর আমরা স্কুল ছুটি হওয়ার 1 ঘন্টা আগে বেরোই, মানে আমাদের 3:30 সময় ছুটি হয়, আর বাড়ি যাচ্ছি। আর কেন আজকে এত বেশি ব্লগ করিনি সেটাও তোমাদের গিয়ে বলবো। ছুটির সময় আমরা একদিন এখান দিন আইসক্রিম খেয়েছিলাম, একটা আইসক্রিম কাকু বসে এখানে, বেশ ভালো আইসক্রিম, ওই যে কোনগুলো হয় না, ওই যে কুলফি বলে হয়তো, আই থিঙ্ক ওই অরেঞ্জ কালারের যে কোনগুলো, সেই আইসক্রিমগুলো আমরা খাই। দেন অটো ধরে স্টেশনে, আর এই সময়েই একটা ট্রেন থাকে, তো সেটা ধরার জন্য আমাদের একটু তাড়াও থাকে, বাট এই যে যাচ্ছি না, যাওয়ার পথে এই রাস্তাটা এত ভালো লাগে, আর ওয়েদারটা খুব ভালো। আজকে কলেজ থেকে, কলেজ বলছি স্কুল থেকে ফিরে ব্লগ করিনি, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, যাই না কেন, স্কুলেই আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, মানে চুপ করে বসেছিলাম, স্কুলেও দেখবে সেরকম আজকে কিছু ব্লগ করিনি। তারপরে ক্লাসগুলো নিতেই হতো, আর ক্লাসগুলো নিয়েছি, নিয়ে আমি বাড়ি এসেছি, যাই না কেন বুকে একটু চাপ লাগছিলো, দেন আমার মানে আসলে আগের দিন বৃষ্টিতে একটুখানি ভিজে গেছিলাম, সেটা থেকে হয়তো ওই গা ম্যাচম্যাচে ব্যাপারটা হয়েছিলো, আর তার উপরে আজকে মানে আমাদের ফিউজ উড়ে গেছে উপরে, আমাদের নিচে একটা ফিউজ, উপরের একটা মিটার, তো নিচটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখো চলছে, উপরে চলে গেছে, এখন হচ্ছে কারেন্টের একজন মিস্ত্রি এসে উনি দিচ্ছে উপরে, আমি তাই ওনার সাইকেল রাখা বাইরে, তাই আমি একটু নিচে দাঁড়িয়ে আছি, কে এসছে না আসেনি এখন অব্দি কারেন্ট, কতক্ষণ ধরে যেই চলছে, নিজেরা চেষ্টা করলাম, টিটু অনেকবার চেষ্টা করলো, একটা ফিউজ দেখলো, ওগুলো আরেকটা এখন দেখছে চলে গেছে, তো এই হচ্ছে ব্যাপার আজকের। আমি আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, কখন কারেন্ট আসবে কী হবে কিচ্ছু বুঝতে পারছি না, গেমে আমরা ধর ধরিয়ে যাচ্ছি। লাস্টে মনে পড়লো যে না, নিচের তো ইনভার্টারে এই লাইনটা চলছে, তো নিচে এসে কিছুক্ষণ আমরা বসলাম, তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কালকে তোমাদের আপডেট দেবো কালকের ব্লগে কী হচ্ছে না হয়েছে, কখন কারেন্ট এলো, কী করলাম আমরা, ঠিক আছে। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে আমার কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে, টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ, বাই বাই।